Happy birthday to me. Happy birthday to me. Happy birthday, happy birthday. Happy birthday to me. এসো হাতে তালি দাও, হাতে তালি দাও, হাতে তালি দাও। পরিবার পরিজন ছেড়ে এই হাজার মাইল দূরে এটাই ছিল আমার প্রথম জন্মদিন। এই প্রথম আমি জন্মদিনে কেক কাটিনি। এই যে কেকটা দেখছেন, এটা জন্মদিনের একদিন পরেই কাটা। প্রবাস জীবনে টাকা পয়সার অভাব না হলেও সব থেকে বেশি যে জিনিসটার অভাব হয় সেটা হচ্ছে পরিবারকে কাছে পাওয়ার অভাব। এটা হাজার কিছুর প্রাপ্তিতেও যেন এই অভাবটা পূরণ করা যায় না। আমার জন্মদিন এই প্রথম এমনভাবে সেলিব্রেট করলাম। আমার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কেক না কেটে জন্মদিন কখনোই হয়নি। আমার জন্মদিন এবং আমার মা বাবার অ্যানিভার্সারি একই দিনে হওয়ায় ছোটবেলা থেকেই খুব ধুমধাম করে আমাদের বাড়িতে আমার বার্থডে এবং মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়। মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে কেক কাটা হলেও ভালো মন্দ রান্না করা হলেও আমার ওই দিন পরীক্ষা থাকায় আমি ওই দিন আমার বার্থডে সেলিব্রেট করতে পারিনি এবং এটাই প্রথমবার ছিল আমার ফ্যামিলিকে ছাড়া এত হাজার হাজার মাইল দূরে আমার জন্মদিন। তো জন্মদিনের দিন মা বাবা যখন কেক ঠেক কাটা শেষ করে ফেললো, তখন আমাকে বললো আমি একটা ছোটোখাটো কেক কিনেছিলাম কিনা। বার্থডে উপলক্ষে এবার আমি কোনো কেক কাটিনি বা কোনো কিছু অ্যারেঞ্জ করিনি, কোনো ভালো মন্দ রান্না করিনি, এটা শুনে তাদের কাছে একটু খারাপই লেগেছিলো। তো কি করব, আমি বলেছি সমস্যা নেই, আমি একদিন পরেই সব কিছু করে নিব। তো বাসায় আসলে ওইভাবে কিছু ছিল না, তারপরেও আর কি উপস্থিত মাথায় বাসায় যা যা আছে সেটা দিয়ে একটা ফ্রেশ স্ট্রবেরি কেক বানিয়ে নিলাম। যেহেতু কেকটা আগে থেকেই বানাতে পারতাম, এই জন্য আর কোনো দোকান থেকে কিনিনি, ভাবলাম নিজের বার্থডে কেকটা এবার আমি নিজেই বানাবো। এই প্রথম হয়তো আমার বার্থডে কেক আমি নিজেই বানাচ্ছি। আমার এটাতে আসলে খারাপ লাগেনি, কারণ আমি এখন নিজে থেকেই আর কি সব কিছু করা শিখে গেছি। একটা মানুষ যখন নিজে থেকেই একটা রেস্টুরেন্টে যেয়ে খেতে পারে, নিজে থেকেই নিজের সব কিছু গুছিয়ে নিতে পারে, তখন মনে করবেন আসলে আপনি অনেক বেশি ম্যাচিউর হয়ে গেছেন। তো এটা ছিল আমার বার্থডে কেকের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে, শুধু সুন্দরই দেখতে হয়নি, খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। শুধু কেকটাই কেটেছি তা কিন্তু না, আমি কিন্তু একটা গোল্ড চেইন গিফট পেয়েছিলাম। এই গোল্ড চেইন গিফট পাওয়ার যে ভিডিওটা, এটা আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, সাথে অনেক জামা কাপড়ও কিন্তু কিনেছিলাম। ভিডিওটা যেহেতু দুই মাস আগের, আমি অনেক ভিডিওর ভিড়ে আমার নিজের পার্সোনাল এই জিনিসটা আমি আসলে শেয়ার করতে চাইনি। তো ভাবলাম শেষমেশ ভিডিও আপলোড করেই দিই, যাতে অনেক দিন স্টোর করা থাকে। তো বুঝতে পারি যে প্রবাস জীবনে আমার এরকম একটা বার্থডেও কেটেছিল। তো তার পরের দিন আমি যেটা করলাম, অফিস থেকে ফিরেই চলে গেলাম শপিং এর উদ্দেশ্যে, এবং শপিং শেষ করে এখানে রটম্যান সেন্টারে একটা ফেমাস ডোনাটের দোকান ছিল, তো আমি ডোনাটের দোকানে এসেছি। এখানে এত এত পদে সুন্দর সুন্দর ডোনাট পাওয়া যায় এবং ডোনাটগুলো খেতে এত মজা, দেখতেই পাচ্ছেন কত ভ্যারাইটিস কাইন্ডের হচ্ছে ডোনাটগুলো এখানে, প্রত্যেকটা কিন্তু ইয়ামি ইয়ামি একটা অ্যাটিটিউড। আর বক্সটা কি কিউট, তাই না? এরকম আমি দুটো বক্স নিয়েছি, মানে দুই টাইপের। তো আমি এটা নিয়ে চলে গেলাম সোজা বনসাইতে। বনসাই হচ্ছে একটা এশিয়ান রেস্টুরেন্ট। তো আগে আমি যে রেস্টুরেন্টটায় যেতাম, ভাবলাম ওখানে তো দুই তিনবার গিয়েছি, তো নতুন একটা রেস্টুরেন্ট ট্রাই করা যাক। তো আমি এশিয়ান ফুড পাওয়া যায় কোথায় সেটা লিখে সার্চ করলাম, কারণ জার্মান ফুড যেভাবে আর কি সার্ভ করে ওইটা আসলে ওইভাবে কাঁচা কাঁচা জিনিস আমি খেতে পারবো না, এই জন্যই আমি এশিয়ান ফুড আর কি খাওয়ার জন্য ওইভাবে রেস্টুরেন্টে চলে আসছি। তো বনসাইতে আসার পরে আমার আসলে ফিলটা ভালোই ছিল, ডেকোরেশনটা বেশ ভালো ছিল এবং ফুডের যে দামটা সেটাও খুব রিজনেবল ছিল। তো প্যাকেজ খুঁজছিলাম, প্যাকেজ খুঁজে দেখলাম যে স্টার্টার দিয়ে হচ্ছে সাথে একটা মেইন ডিশ দিয়ে ওদের প্যাকেজ আছে। তো স্যুপ প্লাস একটা মেইন ডিশ সহ আমি একটা অর্ডার করেছিলাম, সেটা নিয়েছিল টোটাল 15 ইউরোর একটা প্যাকেজ। তো আমি খাবারটাকে অর্ডার করলাম, একটা চিকেন প্লেট আর কি অর্ডার করেছি, সাথে একটা ক্লিয়ার স্যুপ অর্ডার করেছি। ওয়েট করতে থাকলাম, কিন্তু এর মধ্যে আমি যে ডোনাটগুলো এনেছিলাম ওই ডোনাটগুলো কাটাকাটি শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, শপিং টপিং করে বেশ ক্ষুধার্ত আমি।
তো ছোটবেলা থেকে আমার বার্থডেটা কিন্তু বেশ বড় করে করা হতো। যখন একটু বড় হয়ে গেলাম তখন আমার বার্থডেতে লোকজন না আসলেও আমাদের বাড়িতে বেশ ভালো ভালো রান্না হতো, অনেক গিফট পেতাম, বাবা দিত, মা দিত, সবাই মিলে ওই দিনটা বেশ উৎসব মুখরভাবে আমরা সেলিব্রেট করতাম। এবং আমার বাবা খুবই একজন রোমান্টিক মানুষ, তার একদম কোনো স্পেশাল ডে আসার আগে থেকে রিমাইন্ডার চলতে থাকে যে ওই দিন তো বার্থডে, ওই দিন অ্যানিভার্সারি, কী করতে হবে, কী সেলিব্রেট করা যায়, কীভাবে কী। তো এইভাবেই আর কি আমাদের ছোট থেকে বড় হওয়া, যার কারণে স্পেশাল ডে বলতে যে জিনিসটা, সেই জিনিসটা সারা জীবনই আমাদের মধ্যে ছিল। এই এত বছরে আমার বাবার কখনো কোনো দিন এই দিনগুলো সেলিব্রেট করতে ভুল হয়নি। তো আমার খাবার দাবার চলে আসছে, এটা ছিল মেইন ডিশ, এটা হচ্ছে ব্রোকলি, গাজর আর হচ্ছে কি একটা যেন সবজি দিয়ে রান্না করা, সাথে হচ্ছে ছিল চিকেনটাকে ভেজে নিয়ে একটু স্লাইস করে দিয়েছিল, আর এটা হচ্ছে ক্লিয়ার স্যুপ। আর ক্লিয়ার স্যুপটা আসলে এর মধ্যে কোনো চিংড়ি মাছ বা কোনো মাংস এই ধরনের কিছুই দেওয়া নেই, তবে স্বাদটা কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। আর আমি এটা রাইসের সাথে সার্ভ করে সেই জন্যই আর কি এটা নিয়েছিলাম। এই ধরনের একই জিনিসের কারিটা নুডলসের সাথেও সার্ভ করে। তো আমি শপিং টপিং করে বেশ টায়ার্ড, আর বাসায় যেও কোনো কিছু রান্নাবান্না করবো না, যেহেতু আমার বার্থডেতে আমি ভালো কিছু রান্না করিনি, তাই এভাবেই আমার বার্থডেটা পালন করেছিলাম। তো এই তো গেল আমার বার্থডে, এবার আসি আমার মা বাবার অ্যানিভার্সারিটা কীভাবে সেলিব্রেট করা হয়েছিল সেটার জন্য। মা বাবার অ্যানিভার্সারি, এটা হচ্ছে 31তম মা বাবার অ্যানিভার্সারি চলছে এটা। আমার বাবা একদম ছোটবেলা থেকে দেখে আসছি যে অ্যানিভার্সারিতে মাকে একটা শাড়ি গিফট করতে কখনোই মিস হয় না। তো এবার অ্যানিভার্সারিতে আমার বোন বাসায় ছিল, যার কারণে ও মা বাবার জন্য কেক অর্ডার করা, মা বাবার জন্য বিরিয়ানি রান্না করা, সব কিছু ওই করেছে। আর বাবা মাকে এবারও কিন্তু সেই যথারীতি শাড়ি গিফট করতে একদমই ভোলেনি, কারণ আমার বাবার কাছে টাকা না থাকলেও অ্যানিভার্সারিতে একটা মানে একদম সুতির শাড়ি হলেও দিতে হবে, এবারে এই শাড়িটা দিয়েছিল। আমার পক্ষ থেকে আমি মাকে এই ওভেনটা গিফট করেছি, এটা আমি আমার বান্ধবীকে দিয়ে কিনিয়ে একদম সারপ্রাইজ হিসাবে আমার বান্ধবী একদম বাসায় নিয়ে হাজির হয়েছিল। তো মা অনেক খুশি হয়েছে, যেহেতু আমাদের আগে থেকে কোনো ওভেন ছিল না। তো এইভাবে আর কি আমার মা বাবার অ্যানিভার্সারিটাও সেলিব্রেট হয়েছে। আপনারা সবাই আমার মা বাবার জন্য আশীর্বাদ করবেন, তারা যেন দীর্ঘায়ু পায় এবং আমি যেন আমার জীবনে বেশ সফলভাবে সুখী হয়ে থাকতে পারি। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, টাটা।